জয়পুরে সেনাবাহিনীর সৈন্যদের দ্বারা বীরত্বের প্রদর্শন ছিল। হেলিকপ্টার থেকে প্যারাট্রুপার কমান্ডোরা সরাসরি আর্মি এরিয়া 61 ক্যাভালির পোলো গ্রাউন্ডে অবতরণ করে। সৈন্যরা তাদের যুদ্ধের দক্ষতা দেখিয়েছে, হেলিকপ্টারও মাটিতে নামে। এই সময় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা তাদের পরিবার সহ মাঠে উপস্থিত ছিলেন। প্রকৃতপক্ষে ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কমান্ড শনিবার সকালে জয়পুরে সেনাবাহিনীর অলংকরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল। কমান্ডের কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল এএস ভিন্ডার সাহসী সৈনিকদের পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠান চলাকালে সেনাবাহিনীর চেতাক, ধ্রুব ও রুদ্র হেলিকপ্টার থেকে সৈন্যরা যুদ্ধের দক্ষতা প্রদর্শন করে। হেলিকপ্টার থেকে প্যারাসুট লাভ দিয়ে স্কাইডাইভিংও করে। এরপর অবতরণের পাশাপাশি কমান্ডোরা তৎপরতা দেখান। অনুষ্ঠানে মোট 14টি বীরত্ব সেনা পদক, 1টি যুদ্ধ সেবা পদক, 4টি বিশিষ্ট সেনা পদক এবং 5টি বিশেষ সেবা পদক প্রদান করা হয়। এবছর 15 জন অফিসার, 3 জন জুনিয়র কমিশন্ড অফিসার এবং 6 জন সৈনিককে এই পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে 2টি সেনা পদক মরণোত্তর বীরাঙ্গ গুরদীপ কৌর স্ত্রী নায়েব সুবেদার মনদীপ সিং এবং বীরাঙ্গ জসবিন্দার কৌর স্ত্রী নায়েব সুবেদার সতনাম সিংকে দেওয়া হয়েছিল। সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এএস ভিন্ডারও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কমান্ডের 15টি ইউনিটকে সার্টিফিকেট প্রদান করে। বীরত্ব এবং কর্তব্যের প্রতি ব্যতিক্রমী নিষ্ঠার দ্বারা নিজেদের আলাদা করা জওয়ানদের পুরস্কার প্রদানের জন্য বছরে একবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এএস ভিন্ডার বীর ও তাদের পরিবারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সকল পদমর্যাদার প্রাক্তন সৈনিক ও তাদের পরিবারকে জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। ভিন্ডার পরে পুরস্কার বিজয়ী এবং তাদের পরিবারের সাথে মত বিনিময় করেন। এটি লক্ষণীয় যে 2021 সালের নভেম্বরে সেনাবাহিনীর সৈন্যরা জয়সালমীরে কূটকৌশল সম্পাদনা করে তাদের শক্তি উপলব্ধি করেছিল। সেনা ও বিমান বাহিনীর সদস্যরা মহড়ায় অংশ নেন। এই মহড়ায় মোট 30,000 সেনা অংশ নেয়। দক্ষিণ শক্তি কৌশলের অধীনে সেনাবাহিনী মরুভূমিতে তাদের সক্ষমতা পরীক্ষা করেছিল। এই কৌশলের মাধ্যমে সেনাবাহিনীর সৈন্যরা পরবর্তীত কৌশলের মাধ্যমে সেনাবাহিনীতে যুদ্ধক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, যাতে স্বল্পতম সময়ে পাল্টা আক্রমণ করে শত্রুদের চমকে দেওয়া যায়। শত্রুর অবস্থানে আক্রমণ করা একথা মাথায় রেখে আকাশপথ, সাইবারেও আধুনিক প্রযুক্তির চেষ্টা করা হয়েছিল। মহড়ার সময় দেশীয় তৈরি লাইট কম্বাট হেলিকপ্টার পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়। T-72 এবং T-90 ট্যাঙ্কও মহড়ায় অংশ নেয়। সেনাবাহিনী ও বিমান বাহিনীর সৈন্যরা উভয় ফ্রন্ট তাদের শক্তি প্রদর্শন করে।